ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে আলেম ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, মুষ্টিমেয় কিছু লোক ধর্মের অপব্যবহার করছে। ইসলামের খেদমতে আওয়ামী লীগই সবসময় কাজ করেছে বলে জানান সরকার প্রধান। বিস্তারিত থাকছে রিপোর্টে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ দিনী সেবা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী একজন দৃষ্টি প্রতিবন্ধী সহ পাঁচ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন তিনি। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, হাফেজ গনি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেবে ইসলামের প্রকৃত শিক্ষা। যারা পুরস্কার পেয়েছেন পবিত্র কোরআনের মর্মবাণী ধারণ করে নিজেদেরকে আলোকিত করবেন। বিশ্বের মুসলিম দেশের সাথে বাংলাদেশের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা চাচ্ছি সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন মুসলিম দেশ বাংলাদেশে আসবে, তারা বিনিয়োগ করবে, ইতিমধ্যে অনেকে এসেছে, তাদের ব্যবসা বাণিজ্য এখানে করবে, কাজে আমাদের সম্পর্কটা তাদের সাথে আরও সুদৃঢ় হয়েছে এবং এভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সরকার প্রধান বলেন, শান্তির শ্রেষ্ঠ ধর্ম ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ। 2009 সালে সরকার আসার পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধির সম্প্রসারণ আমরা করি, একটা মিনার তৈরি করা, শান তৈরি করা এবং এটাকে আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছিলাম, সে কাজও আমি শুরু করেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, 2001-এ সরকার এসেছিল খালেদা জিয়া এবং তার সাথে ছিল জামাত ইসলামী। খালেদা জিয়া এসেই কিন্তু এই মসজিদ নির্মাণ কাজটা বন্ধ করে দেয়। শুধু বায়তুল মোকাররম না, ঢাকা ক্যান্টনমেন্টেও সব থেকে বড়ো একটা মসজিদ নির্মাণের কাজে আমি হাত দিয়েছিলাম, সেটাও কাজ বন্ধ করে দিয়েছিল। তার কথা ছিল ওখানে আবার এত মুসল্লি কোত্থেকে যাবে নামাজ পড়তে। ইসলামের অপব্যাখ্যাকারী শক্তিকে প্রতিরোধ করে সমাজের অন্ধকার ও জঙ্গিবাদ দূর করতে আলেম ওলামাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কুসংস্কার, জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলি নির্মূল করার ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই এবং আমাদের ছেলেমেয়ে যেন এই বিপথে না যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি। যার যার ধর্ম শেষে পালন করবে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, আমরা সেই শিক্ষা নিয়ে চলবো, আর বিচার তো আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সন্ত্রাসের মাধ্যমে কেউ যাতে ইসলামের অসম্মান না করে সেদিকে সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়ে বিশ্বকে যেন তাক লাগিয়ে দিতে পারি যে না, আমরা পারি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ডিমের বাজার নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী। টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডিমের দাম নিয়ন্ত্রণে প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে, প্রয়োজনে আমদানির সিদ্ধান্ত আসবে বলেও জানান মন্ত্রী। মেহেদি হাসানের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই অস্থির ডিমের বাজার, দাম উঠেছে ডজন 160 থেকে 70 টাকায়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণের কাজটি কার, বাণিজ্য মন্ত্রণালয় নাকি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, এ নিয়েও আছে ধোয়াশা। বাণিজ্যমন্ত্রী এবার সরাসরি বললেন, ডিমের উৎপাদন খরচ কত, দামই বা কত হওয়া উচিত তা প্রাণী সম্পদ মন্ত্রণালয়েরই ঠিক করার কথা। সরবরাহে সংকট হলে ডিম আমদানি করা যেতে পারে, তবে এজন্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। আমরা যদি বলি আজকে কালকে থেকে আমরা ইম্পোর্ট করব ডিম, এটা কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের গ্রিন সিগন্যাল না দিলে আমরা পারব না। মূল ব্যাপারটা তাদের হাতে, তারা যদি বলে এটা এই দাম হওয়া উচিত বলে তারা অফার করে, আমরা বাজারভুক্ত অধিকার দিয়ে সেই দামটা কন্ট্রোল করার চেষ্টা করব। এদিকে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নায়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চাল ডাল তেলের পাশাপাশি চিনিও দেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আমরা নতুন করে চাল তার সাথে যোগ করেছি, যাতে করে 5 কেজি যাতে করে তারা সবাই পায়, আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত দাম স্বাভাবিক হয়। দরিদ্রদের কষ্ট লাঘবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চালু থাকবে বলেও জানান মন্ত্রী। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।
জলাবদ্ধতা কেটে যাওয়ার পর এবার ভাঙা সড়কের যন্ত্রণায় চট্টগ্রামবাসী। গেল সপ্তাহে বৃষ্টিতে চট্টগ্রামের প্রায় 40% এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে মূল সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ফিডার সড়কগুলো। এদিকে বান্দরবানের চিম্বুক এলাকায় পাহাড় ও সড়ক ধসে থানচির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলী স্যার প্রতিবেদন। জলাবদ্ধতা কাটার পর বেরিয়ে আসছে চট্টগ্রাম নগরীর সড়কগুলোর ক্ষতবিক্ষত চেহারা। চরম দুর্ভোগে পড়েছেন যান চালক ও যাত্রীরা। আগস্টের প্রথম সপ্তাহে টানা বৃষ্টি এবং পূর্ণিমার জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয় নগরবাসী। সড়কের বড় গর্তগুলোতে ইট ফেলে আপাতত গাড়ি চলাচলের জন্য উপযোগী করা হচ্ছে। যে সমস্ত বড় বড় গর্তগুলো হয়েছে সেখানে আমরা ইট, ভাঙা ইট দিয়ে আপাতত রোলার দিয়ে চেপে এগুলোকে গর্তগুলোকে ভরাট করে দিচ্ছি। কারণ এই বৃষ্টির মধ্যে এখনো দেখেন বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তার ফেস ওয়াশ করা যায় না। জলাবদ্ধতায় চট্টগ্রাম সিটির প্রায় 50 কিলোমিটার সড়ক, 2 কিলোমিটার ফুটপাত ও 2 কিলোমিটার নর্দমা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মেরামতের প্রয়োজন 60 কোটি টাকা। 50 কিলোমিটার সড়কের পাশাপাশি আমাদের আবার ফুটপাত নষ্ট হয়েছে 2 কিলোমিটার, রেডও নষ্ট হয়েছে 2 কিলোমিটার। তো এগুলো সব যদি আমাদের মেরামত ব্যয় আমরা হিসাব করি তাহলে আমাদের প্রায় 60 কোটি টাকার মতো খরচ লাগবে। এছাড়া সিটি কর্পোরেশনের সড়ক নির্মাণ ও সংস্কারে ব্যবহৃত উপকরণের গুণগত মান নিয়ে রয়েছে প্রশ্ন। সংস্কারের পর বেশি দিন টিকছে না সড়ক। এটা হচ্ছে দেখভালের দুর্বলতার কারণেও এই ঘটনাটি ঘটে এবং সেই কারণেই এই রাস্তাগুলি অপেক্ষাকৃত কম সময়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এদিকে টানা 8 দিন ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, পানিবন্দী কয়েক লাখ মানুষ। বান্দরবান থানচি সড়কের পুরা বাংলা এলাকায় ধসে পড়েছে পাহাড়, একই সাথে ধসে গেছে থানচি সড়কও। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে থানচির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। আর ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যক্রম চালুর পাশাপাশি দ্রুতই পুনর্বাসনের কথা জানান জেলা প্রশাসক। রাঙামাটির 4 উপজেলার 21 ইউনিয়নের নিচু এলাকা এখনো প্লাবিত, পানিবন্দী 10,000 মানুষ। পানি কমে যাওয়ার পর দৃশ্যমান হচ্ছে ফসলি জমি, বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষতচিহ্ন। কৃষি বিভাগ বলছে জেলায় আউশ, আমন, সবজি, আদা ও হলুদের 3,135 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় 2,336 হেক্টর জমি। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্লাবিত গ্রামগুলো থেকে পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এলজিডি বলছে 2 উপজেলার 12টি সড়ক ভেঙে গেছে। জেলায় 4 দিন পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পানির নিচে থাকায় রোপা আমন ধান বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। 3 দিন পর চালু হয়েছে বিদ্যুৎ সরবরাহ। মাসুম আলী সা, একুশে টেলিভিশন। ডেঙ্গু রোগে আক্রান্তদের একটি বড় অংশই শিশু। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে সচেতন ও সতর্ক না হওয়ার কারণে দ্রুত বাড়ছে শিশু রোগীর সংখ্যা। শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার কামরুজ্জামান কামরুল জানান, পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসার আওতায় আনতে দেরি হয় বলেই তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। 1 থেকে 10 বছর বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট রাজধানীর বিশেষায়িত এই হাসপাতালে গত কয়েকদিনে শিশু রোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। আক্রান্তদের মধ্যে কারো কারো শরীর ফুলে যাওয়া, পেট ব্যথা, বমি, ডায়রিয়া সহ নানা নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে। বমি হয়েছিল, বাথরুম হইতে না কষ্ট হইতে, শরীর দুর্বল থাকতো, আমার গলা ব্যথা, জ্বর আর বমি। হইলে একটা ই উঠল, এই লাল গামাছির মতন। তারপর আমরা বাইরে শিশু হাসপাতালে নিয়েছিলাম, ওষুধ লেগেছে, খাওয়ার পরে জ্বর কমে গেছে। কদিন পরে শরীরটা দুর্বল, আবার জ্বর ওঠে, ভেঙে ভেঙে জ্বর ওঠে, দায় ওঠে, আবার দায়। শুরুতে প্ল্যাটিলেট আমার 54,000 ছিল, মানে খুবই কম ছিল। তারপরে খাওয়া দাওয়া করার পর এখন আলহামদুলিল্লাহ।
এ অবস্থায় শিশুদের ডেঙ্গু থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আপনার বাসার চারিপাশে যে ঝোপঝাড় এবং যেখানে পানি জমে থাকে এই জায়গাগুলো যাতে পানি জমে না থাকে, আপনার দায়িত্ব একজন সচেতন নাগরিক হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে ছাদে যাতে কোনো জায়গায় পানি জমে না থাকে এগুলো খেয়াল করতে হবে। ডেঙ্গু পরবর্তী সময়ে শিশুদের কোনো ব্যথানাশক ওষুধ না খাওয়ানোর পরামর্শ এই চিকিৎসকের। এই বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার দেন, যদি সে ব্যথা কমপ্লেন করে তাহলে তাকে প্যারাসিটামল একমাত্র ওষুধ খাওয়াবেন, এবং আপনি তারপরেও যদি তার কোনো মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এইরকম কোনো সিমটম যদি পরিলক্ষিত হয় আপনি নিকটবর্তী ডাক্তার অথবা আপনার হসপিটালে শরণাপন্ন হয়ে পরামর্শ নেবেন। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার হুসাইনি নগর এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন ছয়জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ১২টার দিকে লক্ষ্মী নিবাসের পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে দগ্ধ চারজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। বান্দরবানের আলী কদমে ঝিরি দেখতে গিয়ে ট্যুর অপারেটরের মৃত্যু, মরদেহ উদ্ধার। আবারও অমন শোন একুশের দেশের সংবাদ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আনা কয়লা মোংলায় এসে পৌঁছেছে। মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙর করা বসুন্ধরা ইমপ্রেস জাহাজে করে আনা হয় এই কয়লা। গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। ৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছালে সেখানে ১৮,০০০ মেট্রিক টন কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়। বাকি ৩১,৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে পৌঁছায়। সেখান থেকে ছোট লাইটারে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া চলছে। কর্তৃপক্ষ জানায়, সব কয়লা কেন্দ্রে পৌঁছালে ফের উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ১ টন মহিষের মাংস ও ২৫ টন পেঁয়াজ বাজেয়াপ্ত করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। গত ১০ মে কোয়ারেন্টাইন ছত্রভঙ্গ করে এই দুটি পণ্য আমদানি করেছিল ঢাকার সাভারের মেড লাইফ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান। আমদানির ৮০ দিনের মাথায় উচ্চ আদালতের নির্দেশে সেই পণ্য বাজেয়াপ্ত করা হয়। যে সময় এসব পণ্য আমদানি করা হয়েছিল সে সময় ভারত থেকে পেঁয়াজ আমদানির ইম্পোর্ট পারমিট বন্ধ রেখেছিল সরকার। হিলিস্থল বন্দরের কাস্টমস উপকমিশনার মোহাম্মদ বায়োজিৎ হোসেন জানান, কোয়ারেন্টাইন সার্টিফিকেট ছাড়া এই দুটি পণ্য ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করার সময় ৫ সাংবাদিককে মারধরের প্রতিবাদে কলম বিরতি ও ঢাকা রংপুর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। গত ৩রা জুলাই গোবিন্দগঞ্জ থেকে সোলাগাড়ি আলিম মাদ্রাসার দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান কিছু সাংবাদিক। এ সময় মাদ্রাসা সুপার মিনহাজ উদ্দিন সহ তার লোকজন ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের মারধর করে। এতে আহত হন সাংবাদিক শাহিন আলম, আবু তারেক, মশুর রহমান বাবু, ফরহাদ হোসেন ও জোবায়দুর রহমান। পরদিন গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সাংবাদিকরা বলেন, পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করলেও অন্যদের বিষয়ে উদাসীন। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। সকালে ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এ মানববন্ধন হয়। বক্তারা বলেন, ওভারহোল্ডিং ও গ্যাস সংকটের কারণে প্রায় ৬ মাস ধরে কারখানার উৎপাদন বন্ধ। এতে সরকারের কোটি কোটি টাকা লোকসানের পাশাপাশি কারখানার যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ করে কারখানাটিকে বাঁচানোর উদ্যোগ না নেওয়া হলে কঠোর আন্দোলনে যাবে শ্রমিক কর্মচারীরা। আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন ১২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়। দেশের ৮ জেলায় এ সার সরবরাহ করা হয়। গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক শোভাযাত্রা
বের করা হয়। দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, ALRD, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ এবং জন উদ্যোগের আয়োজনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমাবেশে বক্তারা আদিবাসী জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিসহ গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার, জমি ফিরিয়ে দেয়া এবং আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষায় রাষ্ট্রীয় সমর্থন সহ বিভিন্ন দাবি জানান। উদ্বোধনের অপেক্ষায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনে তৈরি বঙ্গবন্ধু ও বাংলাদেশ ফটো গ্যালারি এবং লাইব্রেরি। 1200 বর্গফুটের জাদুঘরটিতে রয়েছে 1947 সাল থেকে বর্তমান পর্যন্ত নানা ঘটনাবলীর 300টি ছবি। সেগুলো দেখতে ও জানতে আসছেন শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চার মাস ধরে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমধর্মী বঙ্গবন্ধু ও বাংলাদেশ ফটো গ্যালারি এবং লাইব্রেরিটি। দেয়ালের রং, র‍্যাক, লাইটিং সহ নতুন ডিজাইনে সাজানো এটি। রয়েছে বুক কর্নার ও দুটি স্মৃতিস্মারক কর্নার। স্থান পেয়েছে বঙ্গবন্ধু ও বহির্বিশ্ব, 7 মার্চের ভাষণ ও স্বীকৃতি, 1947-1970 স্বাধিকার থেকে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর জীবনী, 71-এর মুক্তিযুদ্ধ ও চুয়াডাঙ্গার মুক্তি সংগ্রাম এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর ভূমিকা বিষয়ক ছবি। লাইব্রেরিতে রয়েছে মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইগুলো সহ রাজারবাগ পুলিশ লাইনে 71-এর 25 মার্চ বেতার বার্তা প্রেরণ যন্ত্রটি। এতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে স্কুল কলেজের ছেলেমেয়েরা। এখানে প্রত্যেকটা দেয়ালে আমাদের যে স্মৃতিগুলো রয়েছে, এই স্মৃতিগুলো যেন কথা বলে। 1947 থেকে 2023 সাল পর্যন্ত যে ঘটনাগুলো সাধারণত ঘটেছে সেগুলো আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। পুরো বাংলাদেশের ইতিহাসটাকে সামারাইজ করা হয়েছে, যেটা আসলে খুবই আমাদের জন্য হেল্পফুল। বঙ্গবন্ধু এবং চুয়াডাঙ্গা সহ দেশের মুক্তি সংগ্রামের সঠিক ইতিহাস জানতে পারছে নতুন প্রজন্ম। মন্তব্য বিশিষ্টজনদের। এই কর্মকাণ্ড আগামী দিনের আগামী প্রজন্মের মানুষকে বাংলাদেশ সম্পর্কে জানতে সহায়ক হবে। লাল সবুজ পতাকা পেতে গিয়ে আমাদের কতটুকু ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে, কতটুকু রক্তপাত ঘটিয়েছে, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। আমাদের শিশুদের জন্য এটা উন্মুক্ত থাকলে এবং তারা যদি আসে, আমার মনে হয় তাদের অনেক উপকারে আসবে। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে প্রজন্মের প্রতি দায়বদ্ধতাই কাজটি করেছেন উদ্যোক্তা। যদি বাংলাদেশকে জানতে হয়, বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস, অভ্যুদয়কে যদি জানতে হয়, মহান বিজয়কে যদি জানতে হয়, অবশ্যই বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর যে চিন্তা চেতনা ধারণা, এগুলোকে জানতে হবে। দ্রুত চালুর মাধ্যমে জাদুঘরটিকে সর্বস্তরে পৌঁছানোর আহ্বান চুয়াডাঙ্গাবাসীর। রত্না সামান, একুশে টেলিভিশন, চট্টগ্রাম সংবাদ। রাঙামাটির আদালতে হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমার অপহরণ মামলার শুনানি হয়েছে। শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান, মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালেন্দি চাকমা, তদন্তকারী কর্মকর্তা পুলিশ সুপারের প্রতিনিধি কোর্ট ইন্সপেক্টর আজম, পুলিশ উপপরিদর্শক গণেশ শীল উপস্থিত ছিলেন। বাদীপক্ষ পুনরায় অধিকতর তদন্তের আবেদন জানায়, তবে আদালত মামলার পরবর্তী তারিখ এখনও দেননি। 1996 সালের 12 জুন কল্পনা চাকমা রাঙামাটির বাঘাইছড়ির নিউ লাইখাখোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন। এ মামলায় এ পর্যন্ত 39 জন তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে। বান্দরবানের আলীকদমে আতাহার ইসরাত রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কুকপাতা ইউপির সাইমপ্রা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার ঢাকা থেকে 19 জনের একটি পর্যটক দল আলীকদমে বেড়াতে আসে। তারা রাফিকে সাথে নিয়ে সাইমপ্রা ঝিরি দেখতে যায়। এ সময় পাহাড়ের উপর থেকে পড়ে যায় রাফি, সেখানেই তার মৃত্যু হয়। আজ সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফির বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। চট্টগ্রামের
আলকরণ এলাকায় নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় 3 লাখ টাকার বেশি মালামাল জব্দ এবং 25,000 টাকা জরিমানা করা হয়। কর্মকর্তারা জানান, একটি ভাড়া বাড়িতে সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন প্রসাধনী উৎপাদন করে তাতে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করে আসছিল। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো শেখ রাসেল NHT হোল্ডিংস অনূর্ধ্ব 13 ফুটবল একাডেমি কাপ। এমএজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজব নাসির উদ্দিন। খুদে ফুটবলারদের এ আসরে অংশ নিচ্ছে মোট 12টি দল। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মাদারবাড়ি, শোভানিয়া ফুটবল একাডেমি ও কোয়াইশ স্পায়ার। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান আয়োজকরা। 4টি গ্রুপে 12টি দল অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। 1 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ প্রতিযোগিতার। এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিছু লোক ইসলামের অপব্যবহার করছে বললেন প্রধানমন্ত্রী, জঙ্গিবাদ সন্ত্রাস রুখতে ওলামাদের এগিয়ে আসার আহ্বান। ডিমের দাম নির্ধারণের কাজ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বললেন বাণিজ্য মন্ত্রী, প্রয়োজনে আমদানি। জলাবদ্ধতা কাটলেও চট্টগ্রামে সড়কগুলোর বেহাল দশা, রাঙামাটি বান্দরবান সহ বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।